শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে। আর পুরোটা সময় জুড়ে আজকেও আমাদের সাথে থাকবেন নতুন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং তারই সুযোগ্য কন্যা রোদেলা। চলে যাচ্ছি তাদের কাছে, দুজনকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলা শেষের আয়োজনে। আপনাকেও শুভেচ্ছা এবং সত্যি দেখতে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, খুশি হলাম শুনে। এবং আপুর সামনে বসে আসলে সবসময় যতবারই দেখা হয় ভালো লাগে, কারণ এত পছন্দের পছন্দের গানের লিস্ট আসলে আমাদের কাছে থাকে, সেই মানুষটা যখন সামনে বসে থাকে অনেক ভালো লাগে। আর প্রথমবারের মতো রোদেলাকে সামনে পেয়েছি এবং আজকের এপিসোডটা কিন্তু একটু স্পেশাল রোদেলাকে নিয়েই বেশি, কারণ ন্যান্সি আপু অসংখ্য ইন্টারভিউয়ে গেছেন, অসংখ্য গান করেছেন, কিন্তু রোদেলার জার্নিটা শুরু হচ্ছে একটু একটু করে। নতুন যে গানটা রিলিজ হয়েছে আমরা সবাই রাজা, এত পরিচিত একটা গান এবং ছোটবেলা থেকে আমরা সবাই গানটা শুনেছি, গেয়েছি, তোমার কেমন লেগেছে? হ্যাঁ আপু তো অবশ্যই, এবং নতুন করে গানটা যে উপস্থাপন করা, আমি তোমার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। তো ফার্স্ট আমি গানটা করেছি হলো প্রজাপতি। হ্যাঁ, তো প্রজাপতি প্রজাপতি এটাও ছোটবেলায় আমরা সবাই শুনেছি। তো এই গানটা হিসেবে মানুষ আমাকে চেনে যে এত বড় সিঙ্গার ন্যান্সি, তার মেয়ে হিসেবে রোদেলা। আমি এই গানটা যখন করেছি, তো যখন আমার ইউটিউব চ্যানেলে এসেছে ফার্স্ট সংটা, সাথে সাথে আমি মানে ঘন্টাতে অনেক ভিউ পেয়েছি। আচ্ছা, তো আমি এটা দেখে অনেক খুশি হয়েছি। তারপর আমার আরেকটা গান রিলিজ হলো আমরা সবাই রাজা, তো এটা এখন চলছে এবং এটা তো মাত্রই তো যাত্রাটা শুরু, যেটা বলছিলাম জার্নি তো শুরু। ন্যান্সি আপু, আপনার কাছে জানতে চাই যে প্রথম গানটা তো প্রজাপতি প্রজাপতি, সেটার কথা বলছিলাম যে যেটা রিলিজ হলো মাত্র আমরা সবাই রাজা, এই গানটা কেন সিলেক্ট করা হলো? এই গানটা সিলেক্ট করার পেছনে শুরু থেকেই যে গান, এর আগের গানও যেটা হয়েছে, সেই গানগুলো কিন্তু শিশুতোষ গান। হ্যাঁ, এবং আমি প্রথমেই প্রায়োরিটি দিয়েছি যে আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান দিয়েই আমার মেয়ের পথ চলা শুরু হোক। যেহেতু নজরুল ইসলামের গান আমি নিজে চর্চা করে এসেছি, সেটা একটা কারণ ছিল, এবং ওনাদের লেখা, এবং এবারও যে গানটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবাই রাজা, আমরা সবাই রাজা, এবং আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা উনি। জি, তো এই গানগুলো কিন্তু আমরা আমাদের ভেতরে ধারণ করে আছি। জি, প্রত্যেকেই জানি যে গান কখনো গায়নি সেও গেয়েছে। তো দেখা যায় কি যে আমার মেয়েদের বেলায় আমি দেখেছি ওরা যখন গান করে বা গান শোনে, ওরা যদি প্রফেশনালিটাকে নাও নেয় মার কারণে, ওরা সবসময় ওই গানের একটা পরিবেশের মধ্যেই থাকে, গানের মধ্যেই থাকে। তো ওরা যখনই শোনে শিশুতোষ কোনো গান, কিন্তু আসলে আমি ওদের শোনাতে পারি না, কারণ আমার নিজের গাওয়া কোনো শিশুতোষ গান নেই। সে নিয়ে আমার নিজের মধ্যে চরম লজ্জাবোধ আছে যে কেন আমি করতে পারলাম না। আমার শুধু চলচ্চিত্রের গান, সবই প্রেমের গান। তো এটা আমার, আমি মনে করি যে আমার ব্যর্থতা একজন শিল্পী হিসেবে এবং একজন মা হিসেবে, যে আজকে যদি আমি এরকম গান করতাম অন্য মায়েরা তাদের সন্তানদের নিশ্চয়ই শিশুতোষ গানগুলো শোনাতে পারতো। তো সেটা কিছুটা আমার মনে হলো যে আমি কাটিয়ে উঠতে পারি, যে যদি আমি রোদেলাকে দিয়ে, কারণ ওর কণ্ঠটা এখনো শিশু, 11 বছর ওর পূর্ণ হয়েছে, 12-তে পড়লো, তো শিশুসুলভ যে কণ্ঠটা, সেই কণ্ঠে যদি শিশুতোষ একটি গান গান করা যায়, এবং এই গানগুলো প্রত্যেকটা আমাদের শহরের আনাচে কানাচে অলিদে গলিতে যে সকল আমার মতো মায়েরা আছেন, যাদের বাচ্চারা ইউটিউবে ঢুকে হয়তো খুবই পরিণত গান শুনছে, তারা এই গানগুলো শুনলে একটা প্রেমের গান বা ভালোবাসার গান, ওই ভালোবাসার মতো মানসিকতা তো তাদের এখনো তৈরি হতে সময় লাগে, আর সেই শিশুতোষ গানগুলো শুনলে তাদের মধ্যে ওই, এমনিতে আমরা কিন্তু আমাদের সন্তানদের ওই রকম শিশুতোষ পরিবেশ যেটা আমরা ছোটবেলা কাটিয়ে এসেছি রঙিন, সেটা কিন্তু তারা এমনিতেই পাচ্ছে না। তো সেটা যদি গানের মাধ্যমেও হয় কিছুটা, আমার কন্ট্রিবিউশন যদি এখানে থাকে, তো সেটা আমি মনে করব যে হ্যাঁ আমি কিছুটা করতে পারলাম। কিছুটা হলো আসলে এই ভাবনাটা কিন্তু অনেক বেশি বিস্তৃত বলতেই হবে, কারণ যেহেতু আপনি এখন ভাবছেন এটা নিয়ে, কিন্তু আসলে অনেক কিছু করার সুযোগ আছে এখন। হ্যাঁ, আমরা এখনো কিন্তু কলকাতার গান, যেটা হচ্ছে যে সলিল চৌধুরী, অত্যন্ত গুণী বিখ্যাত সলিল চৌধুরী, ওনার কন্যা অন্তরা চৌধুরীর গাওয়া গান, আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে,
হ্যাঁ সামনে পূজো আসছে, সে গানটা আমাদের শুনতে হয়, অথবা বুলবুল পাখি ময়নাটিয়ে এই গানগুলো শুনতে হয়। কিন্তু এছাড়া কোনো গান কি আমরা ইউটিউবে সার্চ যেরকম মনে পড়ে না? আমি নিজে যখন রোদেলাকে দিয়ে গান করানোর আগে আমি খুঁজেছি, হ্যাঁ গানগুলো হয়তো গাওয়া আছে হয়তো আমাদের মতো কোনো পরিণত কণ্ঠে, কিন্তু অপরিণত কণ্ঠের যে একটা মাধুর্যতা এবং সেই একটা নিষ্পাপ একটা ইনোসেন্সি যে আছে সেটা কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি সত্যি। তো সেটাও আমার মনে হয়েছে, আমি মনে মনে কল্পনা করেছি যে রোদেলা বা রোদেলার মতো অন্য যারা আছে এরকম শিশুরা গাইছে এবং এই শিশুদের গানের কণ্ঠের সাথে একদল শিশু নৃত্য করছে স্কুলের অনুষ্ঠানে হোক বা বিভিন্ন ইভেন্ট আসে, তো সেটা তো দেখতেও তো অনেক ভালো লাগে। হ্যাঁ চমৎকার একটা, আসলে সামনে বসে এটা উপভোগ করার মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে, চমৎকার। আরো অনেক গল্প শুনবো এবং রোদেলার কাছে এসে শুনতে চাইবো যে প্রথম দিন যেদিন রেকর্ড করতে গিয়েছো সেদিনের কি অভিজ্ঞতা ছিল। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসি। প্রিয় দর্শক এখানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতির পরে ফিরে এলাম আবারও বেলা শেষের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং তারই সুযোগ্য কন্যা রোদেলা। কথা বলছিলাম তাদের সাথে, চলে যাচ্ছে আবারও তাদের কাছে। অনেক গল্প তো জমে আছে, অনেক গল্প করার আছে, কিন্তু যেহেতু দুজন গানের মানুষ সামনে, ন্যান্সি আপুর গানের ব্যাপারে তো পরে আসবো, আজকে যেহেতু স্পেশাল এপিসোডে রোদেলাও আছে, রোদেলা তোমার কাছে একটা গান শুনতে চাই, কোনটা শোনাবে? প্রজাপতিটা শুনি। হ্যাঁ শুনি আমরা। প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। বাহ চমৎকার চমৎকার, এবং এই গানটা শুনে মনে হচ্ছে আমিও ছোটবেলায় ফিরে গেলাম, আসলে আমাদের জন্য একটা খুব চমৎকার অভিজ্ঞতা, আমাদের সকলেরই ছোটবেলার ছোটবেলার গানগুলো। আচ্ছা বিরতির আগে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, সেটা এখন করতে চাই, সেটা হচ্ছে প্রথম যেদিন রেকর্ড করলে বা স্টুডিওতে গিয়েছো সেদিনের অভিজ্ঞতা কেমন ছিল? তো আমি আসলে ভয় পাইনি। বাহ, আম্মু সাথে ছিল, সবাই সাথে ছিল, বাবা মামা, তো আমার কাছে নর্মাল লেগেছে যে আমি গাবো গিয়ে চলে আসবো। হ্যাঁ গিয়ে চলে আসবো, এটাই তো। তারপরে কেমন লেগেছে সবার সামনে যখন গান করেছো এবং সেটা রেকর্ড হচ্ছিল, কেমন অনুভূতিটা কেমন ছিল তোমার? ভালো লাগছিল অনেক। বাহ চমৎকার। ন্যান্সি আপু আপনার কাছে আসতে চাই, ওর কাছে আমার মনে হয় যে অতটা আমি কিন্তু অনেক টেন্স ছিলাম, মনে হচ্ছিল যে আমি প্রথম স্টুডিওতে ঢুকলে যেরকম একটা ওরকম অনুভূতি হচ্ছিল, কিন্তু আমি আমার দুই মেয়েকেই দেখছিলাম যে ও যখন ভয়েস দিচ্ছে আমার মাঝে মাঝে নায়লার মুখ চেপে ধরতে হচ্ছে যে সেও গাইছে। হ্যাঁ, এবং খুব মন দিয়ে তুমি টুল টুলে বনু ফুলে মধু খাও, মানে একদম এত ইয়ে করে। তো এটা আমার মনে হয় যে ওরা যেহেতু আমাকে দীর্ঘ সময় দেখেছে মাইক্রোফোনের সামনে, বা যারা আছেন ইন্ডাস্ট্রিতে যারা আছেন যারা ভালো ভালো পর্যায়ে, যাদের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, মিউজিক ডিরেক্টর কম্পোজার, এমনকি এই যে আপনারা যারা অ্যাঙ্কর আছেন, প্রডিউসার আছেন, যে কোনো চ্যানেলের টিমে যারা আছে, আপনারা সকলেই হচ্ছে ছোট থেকেই আমাদের বাচ্চাদেরকে আপনারা দেখেছেন, এবং আপনাদের সকলের আদরে এরা বড় হয়েছে। অবশ্যই, যে কারণে হয় কি যে ওর কাছে চ্যানেলের প্রোডিউসারকে ডিল করা অথবা মাইক্রোফোনের সামনে অথবা কোনো কম্পোজারের সামনে, যেমন আমার এখনও হয় হাবিব ভাইয়ের সামনে গান করতে গেলে আমার খুব মাথায় থাকে যে হাবিব ভাইয়ের একটা কম্পোজিশনে গান করছি, বা ইমন সাহা ওনার কম্পোজিশনে একটা গান করছি, নকিব খানের এখানে গান করতে গিয়ে তো আমার রীতিমতো ভয়ই লাগছিল। আচ্ছা, উনি যে এত শান্ত সেটা আমি জানতাম না, আমার মনে হচ্ছিল যে কোনো সময় বকা দেবে এরকম হচ্ছে,
কিন্তু ও যখন মীর মাসুম ভাইয়ের এখানে গান করছে, মীর মাসুম ভাইও ওকে কিন্তু ট্রিট করছে একটু আলাদা, যে আম্মু এই জায়গাটা ঠিক আছে আমরা কি যাব। তো ও এত ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যেই আসলে গানগুলো করেছে, ছোট থেকেই দেখেছে এখনো পাচ্ছে, এটা ওর কিছু ফ্যাসিলিটি, হ্যাঁ কিছুটা সুযোগ সুবিধা তো আসলে সুবিধা তো পরিচিত মণ্ডলে আসলে পরিচিত মণ্ডলে, সে কারণে আমার মনে হয় যে ওর ওই ভয়টা বা সংকোচটা হয়তো তুলনামূলক আমার চাইতে কম ছিল। রুদিলা, তুমি যখন আরো ছোট ছিলে তখন থেকেই তো তুমি তোমার মাকে দেখছো এত জনপ্রিয় জনপ্রিয় সব গান আমাদেরকে উপহার দিয়েছে, তোমার সেই সময়ের কোনো স্মৃতি কি মনে আছে, বা বাসায় তুমি কেমন করে দেখেছো মা গান প্র্যাকটিস করছে, এই মুহূর্তগুলা বা এই স্মৃতিগুলো কি তোমার আছে, মনে আছে কিছু আরো ছোট ছিলে যখন? এতটা নেই আসলে। কতটুকু আছে? মাঝে মাঝে আমু যখন আসতো মানে শোর জন্য, তো আমি সামনে যখন বসে থাকতাম, তো এরকম স্টুডিওতে যেতে তুমি ছোটবেলায়, এরকম অনেক আছে যে প্র্যাকটিসটা হতো, মানে বাসায় থাকে না যে আপনি নিশ্চয়ই রিয়াজটা যখন করতেন তখন ওর রিয়াকশনটা কেমন থাকতো, ও কি করতো? আমার দুই মেয়ে চারপাশে ঘোরাঘুরি করে এবং ওদের ভাবটা এমন, ওরা সব জানে মা করছে ওরা ওদের মতো করছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার যেটা হয়েছে যে একদম হাতে কলমে ধরে যেভাবে না এভাবেই করতে হবে সেটা প্রেশার আমি আগে দিইনি। আমি আগে আসলে বুঝতে চেয়েছি যে না, ওরা গানটাকে কি শুধুই ভালো, যেমন আছে যে গান প্রচন্ড ভালোবাসে, শুনতে ভালোবাসে এবং গানের কোথায় ভুল হচ্ছে সুরে ধরতে পারে, প্রত্যেকটা জিনিস ধরতে পারে, হয়তো নিজে গাইতে পারে না। আমার দু ভাই এরকম, ওরা গানের যে কোনো জায়গায় কোনো সুরের একটু যদি নড়চড় হয় ওরা বলে দিতে পারে কিন্তু গাইতে পারে না। তো আমি ওদেরটা বুঝতে চাচ্ছিলাম যে ওরা কি আসলে করতে চায় কিনা। যখন আমি শিওর হয়েছে যে না করতে চাচ্ছে, তখন থেকে আমি একটা চার্ট করে দিয়েছি যে হ্যাঁ তোমাকে এইভাবে এইভাবে রিয়াজ করতে। এখন খুব বেশি দিন না, বছরখানিক হবে। আচ্ছা আচ্ছা, খুব বেশি দিন না, আগেও হয়তো মা করছে সাথে সাথে ওরাও এসে যে যে গুনগুন করে যেটুকু রিয়াজ করা, কিন্তু এক বছর ধরে যখন আমি নিশ্চিত হলাম যে না রোদেলা এই ফিল্ডে কাজ করতে চায়, হয়তো এখন শখের বসে, এখন তো প্রফেশনের কোনো ব্যাপার না, তো কাজে যেহেতু এই ফিল্ডে কাজ করতে চায় তাহলে ওর উচিত যে ওর প্রপারলি এই ফিল্ডে সামনে ওয়েতে আগানো। আর এখনো তো কণ্ঠটা বাচ্চা কণ্ঠ আছে, এটা কিন্তু আস্তে আস্তে ভাঙবে, কণ্ঠটা পরিবর্তন হবে, অবশ্যই 16 বা 18 গিয়ে ম্যাচুরিটিটা চলে আসবে, তখন হয়তো অন্য একটা কণ্ঠ পাবো। তো এই সুযোগটা আমি হারাতে চাচ্ছিলাম যে এখনকার কণ্ঠ আর আগের কণ্ঠ। যেমন ওর অনেক ছবি আমি এখন পাই যে অনেক প্রোডিউসারের কোলে, যে আমি প্রোগ্রাম করছি লাইভ করছি, কেউ না কেউ হয়তো কোনো যারা ক্যামেরাতে আছেন এমনও আছে যে কেউ কোলে নিয়ে রাখছেন কিছুক্ষণ, সামলেছে বা, তো আমি অনেক সাপোর্ট পেয়েছি, এটা ট্রু অবশ্যই। এবং এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করলে আপনি যে জায়গাটা তৈরি করেছেন সেটা আসলে প্রশংসনীয়, ভালোবাসার একটা মানুষকে সামনে পেয়ে আসলে এই কথাগুলো বলতেই হয়। আবারও গল্পে ফিরবো, তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথিদের কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং তার সুযোগ্য কন্যা রোদেলা। কথা বলছিলাম তাদের সাথে, চলে যাচ্ছি আবারও তাদের কাছে। এই অনেকগুলা নতুন চমক তো শুনলাম, আরেকটা চমকের কথা যেটা জানতে চাচ্ছি যে এই প্রথমবার দুজন দেশের বাহিরে একটা কনসার্টে গান গাওয়া হবে, সেটা অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে, হ্যাঁ, সেটার কথা একটু যদি জানতে পারি। অস্ট্রেলিয়ার কনসার্টে তো ওরা প্রথমে আমার সাথে যোগাযোগ করেছিল, গত বছরও যে আয়োজক আমাদের নিচ্ছেন তাদেরই প্রোগ্রাম করেছি এবং তারা স্যাটিসফাইড ছিলেন বলে এবছরও আবার আমাদের ইনভাইট করেছেন। তো যখন এবছর রোদেলার গান রিলিজ হলো, আগে তো কেউ আসলে ওভাবে জানতো না রোদেলা আসলে গান করে, তো তখন ওরা আমাকে একটা আবদারের মতো করলো যে রোদেলা কি ওখানে গান গাইবে। আচ্ছা, তো আমি বললাম যে ও তো আসলে ওই ক্রাউডের সামনে এর আগে কখনো করেছে না, হ্যাঁ রেকর্ডিং স্টুডিওতে করেছে বা টিভি সেটের সামনে মার সাথে এসেছে, একদম ছোট্ট ছিল সময়ও এসেছে, হ্যাঁ তো কিন্তু স্টেজে আসলে পারফর্ম করা সামনে অনেক বড় ব্যাপার, হ্যাঁ আসলেই বড় ব্যাপার। তো আমি বলেছি সেটা আমি বলতে পারবো না, রোদেলার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে যে আসলে করবে কিনা। তো প্রথম ও আমাকে পারমিশন দেয়নি, বলেছে না আমি করব না, তারপর
একটু ভেবে চিন্তে বললো ঠিক আছে আমি একটা বা দুটো করতে পারি। তা আমি ওদেরকে সেটাই বলেছি যে ও একটা বা দুটো হয়তো করতে পারে। তো ওরা বলেছে ঠিক আছে সমস্যা নেই, আসলে আমরা সেটাই দেখতে চাচ্ছি, ন্যান্সি কন্যা, ন্যান্সি থাকবে তার সাথে, তার কন্যাও যদি দুটো গান আমরা শুনতে পারি অবশ্যই। তো ভালো লাগার একটা মুহূর্ত কিন্তু তৈরি হয়, আসলে একটা ভালোবাসা মানুষের চলে আসে। কনসার্টে যাওয়ার আগে যে লিস্টটা তৈরি করা বা গানগুলো সিলেক্ট করা, সেগুলো কি দুজন মিলে করা হবে, এরকম কোনো ব্যাপার কি আছে? রোদেলা আমাকে হেল্প করে অনেক ব্যাপারে, শুধু রোদেলা না, রোদেলার বাবা বা ছোটটাও। আচ্ছা হ্যাঁ, ও অনেক সময় ছোটটা কি করে, ও তো মানে গানের নাম অত ভাবে বলতে পারে না, ও গুগলে গিয়ে স্পিকারে গিয়ে বলবে ন্যান্সি সং বা ইউটিউবে গিয়ে, সেখান থেকে সে এভাবে বেছে তারপর বলবে মাম্মা তুমি এটা করবে গানটা। হ্যাঁ তো হ্যাঁ, এই ধরনের হেল্প তো পাই বা ওদের চয়েস তো থাকে লাইভে আসার সময়, সেটা প্রায়োরিটি আসলে দেয়াই হয় সব সময়। হ্যাঁ দেয়া হয়। চমৎকার। রোদেলা, তোমার কাছে একটু জানতে চাই, তোমার মায়ের এত জনপ্রিয় সব গান আছে, এমন কোন গান কি আছে যেটা নিয়ে তুমি পরবর্তীতে কাজ করতে চাও? অনেক গান আছে এরকম, যদি দু একটা কথা আমাদেরকে বলো। গানের নাম বলবো? হ্যাঁ, তোমার পছন্দের বা ভালো লাগার গান যেটা তুমি পরবর্তীতে নিজে গাইতে চাও বা তোমার ইউটিউব চ্যানেলে রিলিজ করতে চাও। বাড়ি গানটা। আচ্ছা, তারপর আর আছে বাহির বলে। চমৎকার। আরো আছে মনের ভেতর। আরো মানে অনেক আছে, লিস্টে আসলে তো শেষ নেই, শেষ হবে না। ন্যান্সি আপু, আপনার মধ্যে কি ব্যাপারটা এখন কাজ করে যে আপনার কোনো গান নিয়ে পরবর্তীতে ও ফিকশন করে বা ভিন্নভাবে যদি উপস্থাপন করতে পারে? আমার মধ্যে নেই, ওর মধ্যে আছে। আমি আসলে সম্পূর্ণ ওর উপরে ছেড়ে দিয়েছি যে ও কিভাবে দেখছে ও গানগুলোকে। যেমন আমার কাছে নিজেকে তখনই অনেক স্পেশাল লাগে যে সবার ভালোবাসা তো পাই, কিন্তু আমার ঘরের মানুষগুলো যখন সবসময় আমাকে বোঝায় হ্যাঁ তুমি স্পেশাল। আপনি হয়তো খেয়াল করেছেন আমার মেয়ে কয়েকবার বলে ফেলেছে আমার মা এত সুন্দর। হ্যাঁ, তো অনেক সময় আমার হয় যে আমি বলি যে আচ্ছা এটা মানুষের সামনে এইভাবে বলা, কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু আসলে মানে ঘর থেকেই আসে, মানে ফ্যামিলি থেকেই আসে। ওরা আসলে যদি আমি খুব বড় সিঙ্গার, আসলে খুব বড় সিঙ্গার তো আমি না, তো তারপরও আমার ঘরের মানুষগুলো সবসময় আমাকে কিন্তু যে হ্যাঁ তুমি আলাদা, তুমি স্পেশাল। আর আমার দেশের মানুষ যারা আছে তারা আমাকে, আমি মনে করি অন্য আর 10 জন শিল্পীর চাইতে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, কারণ আমার যে কোনো কাজে, যে কোনো পোস্টে, যে কোনো অ্যাক্টিভিটিসে তারা এতটা অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, কিছু বিতর্ক যে হয় না কখনো তা কিন্তু, সেটা তো আসলে সব কাজেরই থাকে, সব দিকেই থাকে। এখন শতভাগের মধ্যে যদি আপনি 90% আপনার পজিটিভ পাচ্ছেন, 10% লোক কিছু বলছে, তাতে আমার মনে হয় কিছু যায় আসে, ইগনোর করাই যায়। আসলে এই গল্পগুলো আসলে অনেক কিছু মনে হয় জমে গেছে, আর অনেক কিছুই বলার ছিল, অনেক গল্প করার ছিল, কিন্তু সময়ে বাধা পড়ে গেছি, অনুষ্ঠান শেষ করতে হবে। রোদেলা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমার সামনের জীবনের জন্য, ভালো ভালো কাজের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। আর ন্যান্সি আপু, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এসে অনুভূতিগুলো শেয়ার করার জন্য। আর যেহেতু একদমই শেষের দিকে, একটা ভালো সময় কাটলো অবশ্যই আমারও, আপনার একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নিতে চাই। শেষ গান যেহেতু করব, তাহলে জানি না কোন কারণে গানটা করি না, একদম নতুন, তার আগে আমি একটু দর্শকের থেকে বিদায় নিয়ে নেব। অবশ্যই প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসিটিভির পর্দায় চোখ রাখবেন। আপু গানটা শুনুন। আচ্ছা, যে গানটি করছি, গানটি সাউন্ডট্র্যাকের ব্যানারে প্রকাশিত হয়েছে ভিডিও আকারে, স্টুডিও ভার্সন টাইপের। আর এই গানের কথা আহমেদ রিজভী, সুর নাজির মাহমুদ এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। খুব মিষ্টি একটা গান শুনছি। জানি না কোন কারণে নেমেছে বর্ষা মনে, আবেগে পিছু টানে তোমায় খুঁজি। জানি না কোন কারণে ভুলেছে পথ দুজনে, এখনো একলা দিনে তোমায় খুঁজি। এই মনের শহরে শুধু তোমারই ছায়া, আমি ভুলতে পারি না তোমারই মায়া। এই মনের শহরে
শুধু তোমার ছায়া আমি ভুলতে পারি না তোমার মা।